বাফুফেতে নির্বাচন হবে, তার জন্য কত জল্পনা কল্পনা, কত হিসেব নিকেশ। কিন্তু প্রার্থী তালিকা দেখে বরাবরের মতোই হতাশ ফুটবল সমর্থকরা, সেই একই পুরানো চেহারাগুলোই ঘুরে ফিরে চেয়ারের লড়াইয়ে। 21টি পদের বিপরীতে 47 জন প্রার্থী লড়াই করলেও সেখানে বড় চমক হয়ে দেখা দিয়েছেন সভাপতি পদের প্রার্থী শফিকুল ইসলাম মানিক। হঠাৎই মনোনয়নপত্র কিনে আলোচনার জন্ম দেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার এবং কোচ। যদিও শুরু থেকেই কাজী সালাহউদ্দিনের ডামি প্রার্থীর গুজব তুলে সমালোচনার মুখে পড়তে হয় মানিককে। ছাত্রজীবন থেকেই শফিকুল ইসলাম মানিক ছিলেন একজন জাত অ্যাথলিট, দায়িত্ব পালন করেছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক হিসেবে। শিক্ষাজীবনে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য তার ঝুলিতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু অ্যাওয়ার্ড। জাতীয় দল ছাড়াও খেলেছেন ব্রাদার্স ইউনিয়ন এবং মোহামেডানের হয়ে। কোচ হিসেবেও মন্দ নয় মানিকের প্রোফাইল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাশাপাশি মোহামেডান, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল এবং শেখ জামাল ফুটবল ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। মাঠ ছেড়ে এবার নীতি নির্ধারণী পর্যায়ে আসতে চান তিনি। পরিকল্পনা শক্তিশালী জাতীয় দল গড়ে তোলা, স্বপ্ন 2033 অলিম্পিক আসরে লড়বে বাংলাদেশ। শনিবার কাজী সালাহউদ্দিন এবং বাদল রায়ের সঙ্গে 3 নম্বর ব্যালটে সভাপতি পদের জন্য ভোটের লড়াইয়ে নামবেন তিনি। নির্বাচনের আরেক হেভিওয়েট প্রার্থী তাবিতাওয়াল, বাফুফের 2 বারের সহসভাপতি, এবার 3য়বারের মতো নামছেন ভোটযুদ্ধে। ফেনি সকারের ফুটবলার হিসেবে আবির্ভাব বাংলাদেশের ফুটবলে, তবে দ্রুতই খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে চলে আসেন সংগঠকের ভূমিকায়। এরপর 2012 আর 2016 টানা 2 বার কাউন্সিলরদের ভালোবাসায় নির্বাচিত হন সহসভাপতি। 8 বছরে যেমন আছে সফলতা, তেমনি ব্যর্থতাও বিস্তর। অবশ্য অস্বীকার করেননি কিছুই, আশা করেন পুনর্বার দায়িত্ব পেলে ঢেলে সাজাবেন সব কিছু, বিজ্ঞানসম্মত উপায়ে গড়ে তুলবেন তৃণমূলের ফুটবলারদের। 4 নম্বর ব্যালট নিয়ে 4 সহসভাপতি পদের 1টির জন্য 8 হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে যুদ্ধে নামবেন তাবিত। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।